সেরেবা শিক্ষা, স্বাস্থ্য এবং সংস্কৃতি। 2022 সাল থেকে তরুণের স্বপ্ন প্রকল্পে এখন দ্বাদশ শ্রেণীর প্রতিটি ছাত্রছাত্রীকে অনলাইনে পড়াশোনার সুবিধার্থে ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য এককালীন 10,000 টাকা দিচ্ছি। এখন থেকে আমরা তরুণের স্বপ্ন প্রকল্পের এই আর্থিক সুবিধা একাদশ শ্রেণী থেকেই প্রতিটি ছাত্রছাত্রীকে দেওয়ার প্রস্তাব করছি। এর ফলে এইসব ছাত্রছাত্রী দুবছর এই আর্থিক সুবিধা একাদশ শ্রেণীর থেকেই প্রতিটি ছাত্রছাত্রীকে দ্বাদশের পরিবর্তে একাদশ শ্রেণী থেকেই দেওয়ার প্রস্তাব করছি। এর ফলে এইসব ছাত্রছাত্রী দুবছর ট্যাবলেট স্মার্টফোন ব্যবহার করার সুযোগ পাবে। এর জন্য আমি আগামী অর্থবর্ষে অতিরিক্ত 900 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি।